15 বছর পর অটোগুলিকে আর রাস্তায় চলাচল করতে দেওয়া হয় না। এগুলি পরিবহন দপ্তরের উদ্যোগে ভেঙে ফেলা হয়। এরকমই ভেঙে ফেলার কাজ চলে বর্জলাস্থিত টিআরটিসি কমপ্লেক্সে। কিন্তু অটো শ্রমিকরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়। শ্রমিক কাজের জন্য তাদের ন্যায্য পাওনা আদায় করতে পারে সেই লক্ষ্যে বিবেকানন্দ বিচার মঞ্চের কনভেনার বিপ্লব কর সেখানে উপস্থিত হয়। পাশাপাশি এলাকার কিছু নেতৃত্ব উল্টো অভিযোগ করে বিবেকানন্দ বিচার মঞ্চ নাকি শ্রমিকদের বঞ্চিত করে সেখানে। এখানে গত কিছুদিন ধরেই আমাদের কাছে খবর আসে যে এই বিশেষ করে বরজলা যে টিআরটিসির ভেতরে যেখানে ওটু ড্যামারেজ দেওয়া হয় সেখানে নাকি শ্রমিকরা সুরক্ষিত না, বিভ্রান্ত, নানারকম যে কোনো সময় ল অ্যান্ড অর্ডার ব্রেক হতে পারে, এরকম নানারকম আমাদের কাছে খবর আছে। তো গতকালকে আমাদের উচ্চ নেতৃত্বরা ডেকে নিয়ে যায় এবং বিষয়টা আমাকে এটা অবজার্ভ করার জন্য, দেখার জন্য পাঠায়। কারণ একটা অটো শ্রমিক তার দীর্ঘদিন এই অটোটা দিয়ে তার পরিবার পরিচালনা করে, জীবন জীবিকা করে এবং সেই অটোটার প্রতি তার একটা দয়া মায়া এবং নিজের সন্তানের মতো অবস্থা থাকে। তো সেই জায়গায় যখন চোখের সামনে ওই তার অটোটাকে ভাঙ্গা হয় সেটা একটা কষ্টদায়ক, ব্যথাদায়ক। পাশাপাশি এই অটো থেকে যে অটোর সামগ্রীগুলো সেটা কে বা কারা কিনে নিয়ে যায় সেটা এখানে সিস্টেম মতো আছে যে বেশি রেট দেয় তাকেই দেওয়া হয়। তো সেই মাধ্যমে সেইটা ওকে দেওয়া হয়। তো এখান থেকে যে টাকাটা পাওয়া যায় সেই টাকাটা প্রকৃত শ্রমিক যেন পায়, কারণ আমরা এখানে শ্রমিক রিপ্রেজেন্টেটিভ দিই, যেহেতু শ্রমিক রিপ্রেজেন্টেটিভ সারা রাজ্যে দিই, শ্রমিকের পক্ষে শ্রমিকের সাথে কাজ করাটা এটাই আমাদের কর্তব্য, তার জন্য এখানে আসা।